আপনি কতদিন বাদে? বাড়ির সব ভালো তো? হ্যাঁ বৌঠা, রাখো রাখো, সব ভালো, রাখো রাখো। আমরাও খুব ভালো আছি। এই তো নীল আমেরিকা থেকে ফিরলো এমবিএ করে। এ তো খুব আনন্দের কথা, কতদিন নীলটাকে দেখিনি। বাবা মা আয়, আমি এলাম। নীল, চিনতে পারছো? আরে দীপঙ্কর আঙ্কেল, প্রণাম করো, প্রণাম করো। আরে থাক থাক, সুখী হও। এত তারা কিসের? আকাশ ওয়েট করছে মা, আসি বাবা। এই যে এত বন্ধু বন্ধু করো, ওর তো কোনো পাত্তাই নেই। এক্ষুনি চলে আসবেন। দেখো ও বোধহয় ওর ড্রিম গার্লকে পেয়ে গেছে, এখন আর ওকে খুঁজে লাভ নেই। চল দাও 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 দাও, ওকে একটা ফোন করি। আরে আমি এক্ষুনি পৌঁছেছি, ওয়েট কর ওয়েট কর। ওকে ওকে, তাড়াতাড়ি আয়, ও রাস্তায় এটা আসছে। ও আচ্ছা। হ্যাঁ মা বলো। কি কি বলছো? হ্যাঁ আমি এক্ষুনি ডক্টর আঙ্কেলকে নিয়ে আসছি, এক্ষুনি আসছি মা, এক্ষুনি। কি হয়েছে জানি? মায়ের শরীরটা আবার খারাপ হয়েছে। চলো আমিও যাচ্ছি। না না, চিন্তার কিছু নেই, মায়ের মাঝে মাঝে এরকম হয়। তোমার বন্ধু তো এক্ষুনি আসবে, তুমি বরং এখানে থাকো, আমি একটা ট্যাক্সি ধরে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? ট্যাক্সি! চলো আমি গেলাম, সাবধানে যেও। হ্যাঁ বাই সুবিধা। ওকে এনজয়, বাই বাই। নিউআলিপুর। হ্যাঁ ছোটবেলায় কুষ্টি থেকে জ্যোতিষী তো বলেই ছিলেন ওরা রাজ্যটক। তাহলে চাঁদনির জন্মদিনের পার্টিতে তোরা সবাই আসছিস। জন্মদিনের পার্টিতে ওদের বিয়ের অ্যানাউন্সমেন্টটাও করে দাও, কি বলো? করি তোমাদের কথা আমি রাখতে পারবো না মা, আকাশকে ছাড়া আমি বাঁচবো না, আমি কিছুতেই ওকে। আকাশকে তুই কত বছর ধরে চিনিস? দু বছর, পাঁচ বছর? আর আমি তোকে জন্ম দিয়েছি, মানুষ করেছি, আজ আমাদের চেয়ে আকাশ তোর কাছে বেশি আপন। ওকে যে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি মা। তুই শুধু নিজের কথাই ভাবছিস, আমাদের সম্মানের কথা একবার ভাব। এটা আমার সারা জীবনের ব্যাপার, আমার সুখ, আমার পছন্দের কথা তো তোমরা একবারও ভাবছো না। নিশ্চয়ই ভাববো, কিন্তু তুমি যাকে নিজের থেকে বেশি ভালোবাসো, আমি যে নিজে চোখে তাকে একবার দেখতে চাই। তুমি এক কাজ করো, তোমার জন্মদিনের পার্টিতে ওকে আসতে বলো, আমি ওকে একবার দেখি। যদি আমার দেখে মনে হয় যে ও তোমাকে সারা জীবন সুখে রাখতে পারবে, তাহলে আমার সম্মান নষ্ট হলেও আমি ওকে মেনে নেব। আরে আয় অনি, আয় আয়, ওয়েলকাম নে। এই চন্দি,